রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া আমাদের আর কোনো গতি নেই, কোনো উপায় নেই। তাই আসুন এ বিষয়ে আমরা একটা নাশিদ শুনি। নাশিদ পরিবেশন করার জন্য আসছেন বাংলাদেশের অন্যতম নাশিদ শিল্পী ইকবাল মাহমুদকে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করো রব আমাকে, জমা কর পাপ, করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করো রব আমাকে, জমা কর পাপ, করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ, ক্ষমা করে দাও আমাকে। বলেছ তুমি পড়তে কোরআন, সমাধান আছে তাতে সব, তবুও আমি বিপথে যাই, কলুষিত হয় অনুভব, কতটা বেহুশ এ হৃদয় আমার, কতটা বেহুশ এ হৃদয় আমার, সঙ্গী করেছে গুনাকে, জমা কর পাপ, করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ, ক্ষমা করে দাও আমাকে। তুমি তো মালিক এই ধরনীর, চাইলেই ক্ষমা করে দাও, বান্দা তোমার ভালোবাসি কি পরীক্ষা করে ফির চাও, মূর্খ আমি বুঝি না কিছু, মূর্খ আমি বুঝি না কিছু, বারবার পড়ি বিপাকে, জমা কর পাপ, করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করো রব আমাকে, জমা কর পাপ, করে দাও সাফ, অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ, ক্ষমা করে দাও আমাকে আল্লাহ, ক্ষমা করে দাও আমাকে।